গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে সকালবেলাতে তাড়াতাড়ি করে উঠে পড়েছি আর এখন বাজে ঘড়িতে 8:31। তো এখন যাব, ফ্রেশ ট্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপরে ব্রেকফাস্ট করব। তো আজকে কিছু আমাদের প্ল্যানস আছে, আজকে কিছু মানে কোন আজকে কিছু জায়গাতে যাওয়ার আমাদের প্ল্যানস আছে, তো চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর মোনালিসা গেছে আপাতত ফ্রেশ হতে, তো ফ্রেশ হয়ে আসি আমরা, তারপরে ব্রেকফাস্ট করে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো লেটস স্টার্ট আ ডে, আর তোমরা দেখতে থাকো আজকে সারাদিন কী কী করছি তোমাদের সাথে সবগুলো শেয়ার করব। দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখন বাজে 9:45, তো ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। ব্রেকফাস্টে আছে আজকে ব্রেড আছে, আর এগ আছে, আর সসেজ আছে। এখন ব্রেকফাস্ট করে নিই, আর মোনালিসার ব্রেকফাস্ট হয়ে গেছে। তো ও খেয়েছে হলো তোমার কর্নফ্লেক্স আর দুধ, তো ঝপঝপ করে খেয়ে নিয়েছে। তো ব্রেকফাস্ট করে নিই, ব্রেকফাস্ট করে স্নান টান করবো। খাওয়া হয়ে গেছে? হ্যাঁ। কী খেয়েছো? কর্নফ্লেক্স খেয়েছে গাইজ। তো এখন যাব, স্নান টান আমরা করবো, ব্রেকফাস্ট করে তারপরে আমরা বেরোবো আজকে, ঠিক আছে? তো বেরিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি, ততক্ষণ সঙ্গে থাকো আর আমি ব্রেকফাস্টটা করে নিই। এ ফিউ মোমেন্টস লেটার। করছো তুমি এটা? কি করছো বসে বসে? হ্যাঁ, এ মা, এটা তো সে ছোটবেলায় করতাম, কোত্থেকে পেলে এটাকে? ও, আমি তো বার করেছিলাম, ঠিক বার করেছে ড্রয়ার থেকে। তুমি আমাকে এটা দিছো? তোমার সব বয়সটা কত? বলেছিলে যে এটা ঘোড়া নাকি বুদ্ধি বাড়ে। বুদ্ধি বেড়েছে? বাচ্চা অল্প অল্প করে বাচ্চা না, এইসব অকমা কাজগুলো না করে একটু আমার এই কাজটা করে দাও দেখি। এটা ভেঙে গেছে, এটা ভেঙে গেছে, এই যে এটা বেরিয়ে আসছে, এই যে এটা কি করে বেরিয়ে আসছে এটা? ও, কাই ইয়ে করতে করতে ভেঙে গেছে, এটাকে ঠিক করে দাও তুমি। এটা মাসিমণি দিয়েছিল আমাকে, এনে দিয়েছিল একটা কোথ থেকে, বেড়াতে গেছিল ওখান থেকে। এটা খুলে গেছে, একটুখানি ঠিক করে দাও। খুললেটা কি করে? আরে আমি জানি না, বন্ধ করতে গিয়ে এরকম খুলে গেছে, মাঝে মধ্যেই খুলে যায়। এটা ঠিক করে দাও। তুমি কি ক্যাবলা চলো? তুমি কি, তুমি কি, তুমি কি, খুলে ফেলি না তোমার মতো। চশমা পরে, চশমা এটা পরেছো কেন? খোলো খোলো। তোমার কতক্ষণ লাগবে এটা ঠিক করতে? মেশিন নাকি এটা? কতক্ষণ লাগবে? তুমি তো মেশিনই, তুমি কি ভাবো নিজেকে মানুষ হবো নাকি? তুমি তো রোবট। এটা হবে নাকি সেটাই জানি না। হবে নাকি মানে হতে হবে? আমি জানি না, হতে হবে। এটা আমার খুব কাজে লাগে, দাও। একদিকে এটা দেখো, একদিকে ইয়ে ম্যাগনিফাইং করে দেখা, বড় করে দেখা, একদিকে নর্মাল দেখা। তুমি কি এটা দেখেছো যে আমি যে কত কিছু জিনিস পারি, ওটা যে ঠিক করে দিলাম? এইটা পারো, এইটা পারো, এইটা পরের বার থেকে কিছু ভাঙা দেবো, তারপরে আমিও বলবো এইটা পারো, এইটা পারো, এইটা। গাইস, তো আজকে বাড়িতে যাচ্ছি শর্ট লেকে। অ্যাজ ইউজুয়াল জানোই, মেয়েরা বাপের বাড়ি গেলে বেশি মজা হয়, আনন্দ হয়। তো আজকে যাচ্ছি, মা বলেছে একটুখানি, মা বললো অনেকদিন আসিস নি, একটু আয়, লাঞ্চ ফাঞ্চ করবি? তো থাকার কথা বলছিলাম, আমি বললাম না এখন থাকবো না, পরে এসে থাকবো। তো যাই হোক, এখন যাই বাড়িতে। টিং 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 টিং। এখন জয় হঠাৎ করে সিটি সেন্টারে চলে এসেছে, আমাকে তখন বলছিল না কোথায় কি যাবে। ও এখানে তোমার সামনে একটা ক্যাফে বেকারি আছে, ওইখানে যাচ্ছি আমরা, ডাংটেল ব্রাউন বলে, জানি না খুব ভালো নাকি বলছে, তো দেখি যাওয়া যাক। তবে বৃষ্টি হচ্ছে, যেটা যেটা ভিজেও যাবো মনে হয়। যাই ভিতরে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। অনেকদিন ধরে দেখেছি ডাংটেল ব্রাউনটা, ঠিক আছে,
তো যাই হোক, যাচ্ছি, খুব জোর বৃষ্টি পড়ছে, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। সব রকমের নিতে পারবে, যেরকম পছন্দ সেরকম প্রচুর ভ্যারাইটিস অফ কুকিজ আছে। তো আপাতত আমরা দুটো কুকিজ নেবো, তার জন্য টেস্ট করছি কোনটা ভালো লাগবে। তো দেখে নিই টেস্ট করে, তারপরে তোমাদের আবার দেখাচ্ছি। বিশাল বড় স্টোর এটা, শর্ট থেকে যেটা খুলেছে, তো দেখা যাক। এখন আপাতত মোনালিসা টেস্ট করছে, তুমি টেস্ট করো, ঘোরো ঘোরো বলো। হ্যাঁ করো না, করো, ওটাই আমি বলেছি না। নিচে যে হোয়াইট আর পিঙ্ক ওভার টেস্ট করো, কেমন লাগছে? ভালো লাগছে খেতে? এই যে নিয়ে নিয়েছি এটা, এখন যাচ্ছি আমরা। মোনালিসা নিয়ে নিয়েছে, কি নিয়েছো? ম্যাডামের আজকে খুব আনন্দ, হেভি একটা জায়গা দেখিয়েছি ম্যাডামকে, মানে শর্ট লেগ, মানে শর্ট লেগে ম্যাডাম থেকেও কিন্তু এই জায়গাটা ডিসকভার করতে পারেনি। তো যাই হোক, আজকে মানে এত, এটা এটা কিন্তু বহু পুরনো দোকান, ঠিক আছে? তো যাই হোক, তো ম্যাডামের আজকে হেভি আনন্দ, মানে ঢুকে খালি এদিক ওদিক সেদিক করছে, কোথায় যাবে, কী কুকিজ খাবে। তো যাই হোক গাইজ, ওদের একটা উপরে ক্যাফেও আছে, প্রচণ্ড ভালো, মানে বেসিক্যালি গিফট, হ্যাঁ গিফট দেওয়ার জন্য বা কিছু তোমরা এখানে আসতে পারো। এবারে এসে পৌঁছে গেছি মোনালিসার বাড়ির সামনে। মোনালিসা সামনে সামনে যাচ্ছে, এখন ভুল ভুলাইয়া দরজাটা খুলতে যাচ্ছে মোনালিসা, তো ঢুকে পড়েছি এখন। যাচ্ছে মোনালিসা এখন ভুল ভুলাইয়ার দরজা খুলতে, ও ভুল ভুলের দরজা যে খোলা আছে, যাই হোক। তো ও আজকে ভুল ভুলাইয়ার দরজা অন আছে। তো অলরাইট গাইজ, চলে এসেছি ঘরে, এখন ড্রেস ফ্রেস চেঞ্জ করি, লাঞ্চ করবো, টাইম হয়ে গেছে। এখন তো অলমোস্ট মোটামুটি একটা বাজতে যাচ্ছে, তো লাঞ্চ টাঞ্চ করে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো গাইজ, চলে এসছে। কি আছে ওটাতে? তোমার জন্য গিফট এনেছে, কুকিজ, এমনি কুকিজ, কুকিজ, সুপ স্টিক, ব্রাউনি। কেন? এমনি এমনি পার্টি হবে, পার্টি হবে, সেই জন্য। গাইস বাড়ি চলে এসছি, কি মজা বাবা। আরে তোমাকে তো দেখতেই পায় না বাবা, কিন্তু এই গোয়াতে যে ছিলাম যখন আমরা বিয়ের পরে, তখন বাবার জন্য এই টি শার্টটা এনে দিয়েছিলাম, পরেছে বাবা, আমরাই এখন পরতে পারলাম না কিছু। দেখেছো জয়ও কিনেছিল ওই গোয়ার থেকে একটা টি শার্ট, টি শার্ট হাফ ইয়ে না, স্লিভলেস, ও পরেনি, ও পরেনি, বাবা কিন্তু পরে ফেলেছে। বলছি সবাইকে যে কি ও জামা কাপড় জমিয়ে রাখে, সেটা আমি প্রুফ দিচ্ছি সবাইকে। তো আমরা এখন চলে এসেছি ছাদে, একটু ঘুরতে এসেছি ছাদে, একটু একটু বৃষ্টি পড়ছে, বেশ ভালো লাগছে। এই জাস্ট লাঞ্চ করলাম আমরা, লাঞ্চ করে এখন ছাদে চলে এসেছি। এখন একটুখানি ছাদে হালকা হালকা বৃষ্টি পড়ছে। অ্যাকচুয়ালি আমার বেশ মোনালিসাদের বাড়ির ছাদটা বেশ ভালো লাগে। ও এলেই আমাদের বাড়িতে এলে ছাদে আসবেই, সে রাত হোক সকাল হোক যখনই হোক আসবেই একবার ছাদে। কি ভাল লাগে ছাদে? ছাদে হলো ফুল টু অ্যাশ, উইদাউট গ্যাস, ফুল টু অ্যাশ। অ্যাকচুয়ালি এত হাওয়া দাও, এত সুন্দর লাগে না এই সময়টা আসলে, একটু একটু বৃষ্টিও হচ্ছে। মানে তুমি তোমরা দেখো, জাস্ট ওয়েদারটা দেখো, দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে? তো এখন ছাদে একটুখানি দাঁড়াই, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, কারণ ওদিক দিয়ে একটা প্লেন আসছে, প্লেনটা মাথার ওপর থেকে একদম চলে যেতে পারে গাইজ। তো যাই হোক, অল্প অল্প বৃষ্টি পড়ছে, তো একটুখানি ছাদে একটু ঘোরাঘুরি করি, ততক্ষণ তোমরা দেখো একটুখানি ভিউটা দেখাচ্ছি এদিক দিয়ে, মানে অসাধারণ লাগে। মানে এখানে যার জন্য তো মেনলি ছাদে আসা, এই ভিউটার জন্য খুব ভালো লাগে দেখতে। তোমরা দেখতে থাকো আর একটু এনজয় করো,
তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। এই প্লেনটার কথাই বলছো আমাদেরকে জয়, এই প্লেনটা নাকি মাথার উপর দিয়ে যাবে বলে। এত সুন্দর ওয়েদার আজকে, দারুণ দারুণ। তো গাইজ, এই জাস্ট বেরোলাম মোনালিসার বাড়ির থেকে। মোনালিসা এই যে বুলবুলের দরজা বন্ধ করছে। তো আজকে অ্যাকচুয়ালি দুপুরবেলাতে একটুখানি শুয়ে পড়েছিলাম, যার জন্যতে একটু লেট হয়ে গেল। এখন বাজে 8টা। তো এখন যাব বাড়ির দিকে, আর কোথাও যাবো না, অলরেডি বৃষ্টি আসছে আসছে। তো বাড়ির দিকে তো যাই আপাতত, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো গাইজ, এই জাস্ট গাড়িতে বসলাম, এবারে যাব বাড়ির দিকে। অ্যাকচুয়ালি ভেবেছিলাম একটুখানি যাব, এখানে সামনে একটা কাজ ছিল, তো মানে অনেক লেট হয়ে গেল। অ্যাকচুয়ালি আজকে তো দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম বেসিক্যালি, তো ওটার জন্যতে আর মানে ওখানে যাওয়াও হলো না, আর লেট হয়ে গেল। তার মধ্যে আবার এখন বৃষ্টি আসছে আসছে। তো মোনালিসাকে বললাম যে চলো তাহলে বাড়ির দিকেই চলে যাই, কারণ গেলে আবার বেকার বৃষ্টিতে মুশকিলে পড়ে যাব। তো যার জন্যতে তো চলো বাড়িতে যাওয়া যাক, বাড়িতে গিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। ততক্ষণ দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো গাইস, বেরিয়ে গেছি বাড়ি থেকে, বাড়ি যাওয়ার জন্য, মানে আবার এই বাড়ি থেকে ওই বাড়ি যাওয়ার জন্য। ভালো লাগে না নিজে এই বাড়ি থেকে ওই বাড়ি যেতে গেলে, মনে হয় থাকি একটু, যাই হোক থাকবো, পরের মাসে এসে থাকবো। তো যাই, এখন বাড়ির দিকেই যাব, যেখানে যাওয়ার কথা ছিল আমি আমরা যাচ্ছি না, দেরি হয়ে গেছে বলে সেখানে যাচ্ছি না, এখন বাড়ির দিকেই যাই। দেখি যদি জয় খিদে পায়, যদি কোথাও দাঁড়ায়। আমার তো খিদে পাইনি, কোথাও দাঁড়াবে দেখা যাক। চলো দেখি যাই আগে, দেখি এখন আমরা পাচ্ছে না আপাতত, দেখা যাক। তারপর যদি যেতে যেতে পেয়ে যায় তখন তাহলে দাঁড়াতে হবেই, দেখি এখন যাই তারপর দেখা যাবে। ঠিক আছে, আসলে সল লেকটা ছিঁড়ে যেত না, আমাদের একটুখানি মানে ইয়ে হয়, মানে কষ্ট হয়। যাই হোক, চলো দেখো, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আমরা এখন বাড়ি চলে এসেছি, বাড়ি ফিরে গেছি। ঘুমিয়ে পড়বো গাইস, এখন একটুখানি মোনালিসা এডিটিং করবে। এখন রাতে ডিনারটা করবো, করে দেবো, শুয়ে পড়বো। দেরি আছে, ডিনারও করতে দেরি আছে, শোয়ার শুতেও দেরি আছে। ও ফালতু কথা বলছে, এখন শোবেও না, ও এখন আবার বেরিয়ে যাবে কোথাও একটা পাড়াতে। আমি ঘরে বসে বসে এখন ঘুমিয়ে ভিডিওটা দেখো, তাহলে আমাদের আরো বেশি ভালো লাগে, আর আরো বেশি মোটিভেশন পাই নতুন নতুন ভিডিও তোমাদের দেখানোর জন্য। তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর জানিও আমাদের মো আর জোকে কেমন লাগে তোমাদের। যদি ভালো লাগে আমাদেরও ভালো লাগবে, আরও ভিডিও করতে ইচ্ছা করবে। তো এখনকার মতন, আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট নতুন একটা ব্লগের সাথে। সাবস্ক্রাইব করে দিও চ্যানেল, টাটা।